বন্ধুরা, তোমরা সবাই জানো যে মুর্শিদাবাদ স্টেশনে গুডসের হচ্ছে ইয়ার্ড তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আমার ডান দিকে গুডস ইয়ার্ডের জন্য হচ্ছে সেই গুডস ইয়ার্ডের অফিস তৈরি করা হচ্ছে। এবং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আমার চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে নসিপুরের কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুতগতিতে চলছে এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ স্টেশনের কনস্ট্রাকশনের ওয়ার্ক খুব দ্রুতগতিতে চলছে। তো বন্ধুরা, আমি অনেকদিন এই বিষয়ে কাজের আপডেট নেওয়া হয়নি। তো বন্ধুরা, আমি আজকে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে কাজের আপডেট নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দুটো বিষয়ের আপডেট দেবো। একটা হচ্ছে মুর্শিপুরের রেল ব্রিজের যে কাজ হচ্ছে সেটার উপর, এবং মুর্শিদাবাদ স্টেশনে কনস্ট্রাকশনের যে কাজ হচ্ছে সেটার উপরে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই, যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো। তাহলে বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই যে মুর্শিদাবাদ স্টেশনে কী কী কনস্ট্রাকশনের ওয়ার্ক হয়েছে। পুরো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সাইডে একটু আওয়াজ হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদ যে এক নম্বর প্ল্যাটফর্ম, সেই এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই নতুন ইআই কেবিনের জন্য ঘর তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ইআই মানে এখানে ইলেকট্রনিক ইন্টারলকিং রুমের জন্য হচ্ছে আর কি ঘর তৈরি করা হচ্ছে। মানে এখান থেকে বন্ধুরা পুরো স্টেশনের হচ্ছে সিগন্যালিং ওয়ার্কটাকে সামলানো হবে। তো এখন পিছনের দিকে বন্ধুরা যে ঘরটা আছে সেটা হচ্ছে বন্ধুরা এখন আর থাকবে না। মানে নসিপুরের যখন, মানে নসিপুরের যখন নসিপুরে যখন ট্রেন চলাচল শুরু হবে আর কি, তখন এই যে নতুন ঘর বানানো হচ্ছে আর কি, এইখান থেকে বন্ধুরা পুরো সিগন্যালিংয়ের কাজটা সামলানো হবে। কারণ কি, লাইনে তখন হচ্ছে অনেক মুভমেন্ট হবে আর কি, পুরো সিগন্যালিং সিস্টেমটাকে বন্ধুরা চেঞ্জ করা হবে। ঠিক সেই কারণের জন্যই বন্ধুরা এখানে ইআই কেবিনের জন্য ঘর তৈরি করা হচ্ছে। বন্ধুরা, তোমরা আসলে দেখতে পাচ্ছ যে নিচের পোর্শনটা বন্ধুরা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, সাইডে একটু আওয়াজও হচ্ছে, তোমরা আসলে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ যেহেতু কাজ হচ্ছে আমি তার মধ্যে ভিডিওটা বানাচ্ছি আর কি। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নিচের কার মানে গ্রাউন্ড ফ্লোরের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, প্লাস্টার করা কমপ্লিট। এবার মানে প্রথম দিককার হচ্ছে ঘরটা আর কি, মানে প্রথম উপরের তলার ঘর আর কি কাজ চলছে আর কি। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি আরও কী কী কাজ হয়েছে। বন্ধুরা, তোমরা সামনের দিকে যে সিগন্যালিং পোস্টটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালিং পোস্টটা মুর্শিদাবাদ স্টেশনের যে লুপ লাইন আছে সেই লুপ লাইনের মানে যেদিক থেকে নসিপুরের লাইনটা আসছে বন্ধুরা, সেই লুপ লাইনের ঠিক এন্ড পয়েন্টে এই সিগন্যালিং পোস্টটা বসানো হয়েছে। বন্ধুরা, এই সিগন্যালিং পোস্টটা সম্ভবত ডাউন স্টার্টার হিসেবে কাজ করবে মুর্শিদাবাদের, কারণ যেহেতু যখন নসিপুরের দিক থেকে কোনো যখন গাড়ি আসবে তখন সেটা হচ্ছে এই লুপ লাইনে এসে ঢুকবে, আপ অ্যান্ড ডাউন লুপ লাইন, মানে যাতে ট্রেন যাতে মুভমেন্ট করতে পারে। ঠিক সেই কারণে বন্ধুরা এই সিগন্যালিং পোস্টটা বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বন্ধুরা, যখন হচ্ছে এই সিগন্যালিং পয়েন্টের যখন কানেকশান দেওয়া হবে তখন সেটা আমি তোমাদেরকে বন্ধুরা বলে দেবো। বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার মুখে মানে প্ল্যাটফর্ম ঢোকার মুখেই বন্ধুরা এই নতুন ডিসপ্লে বোর্ডটা বসানো হয়েছে, যেখানে বন্ধুরা ট্রেনের যাবতীয় ইনফরমেশান এখানে দেওয়া থাকবে। ঠিক সেরকমভাবেই বন্ধুরা স্টেশনেও ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু সেখানে স্টেশনে বন্ধুরা সিঙ্গেল ডিসপ্লে বোর্ড বসানো আছে, এখানে বড় ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। বন্ধুরা, বন্ধুরা তোমরা সবাই জানো যে মুর্শিদাবাদ স্টেশনে গুডসের হচ্ছে ইয়ার্ড তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আসলে দেখতে পাচ্ছ যে আমার ডান দিকে গুডস ইয়ার্ডের জন্য হচ্ছে সেই গুডস ইয়ার্ডের অফিস তৈরি করা হচ্ছে, এবং অফিসটা বন্ধুরা প্রায় কমপ্লিট বলা চলে। এবং পাশেও বন্ধুরা গুডসের আর একটা অফিস তৈরি করা হচ্ছে, সেই কাজটাও বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে। তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই তাহলে তোমরা বন্ধুরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে আর কি। বন্ধুরা, পরপর দুটো ঘর পাশাপাশি করা হয়েছে, একটা ঘরের কাজ বন্ধুরা প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি, মানে ইলেকট্রিফিকেশন মানে ইলেকট্রিকের কানেকশান দেওয়ার কাজ চলছে। এবং আর একটা ঘরের বন্ধুরা উপরে মানে মাথার ঘরের যে ছাদ আর কি, সেই ঘরের অ্যাসবেস্টারের কাজটা বন্ধুরা এখনও মানে শুরু হয়নি আর কি। সেই কাজটা শুরু হলেই বন্ধুরা আরেকটু কাজটা আর কি এগিয়ে যাবে আর কি।
তো বন্ধুরা, কাজ গুডস ইয়ার্ডের কাজ বন্ধুরা আরও কিছু আছে আর কি, তো সেটা বন্ধুরা এখনও শুরু হয়নি। আশা করি নসিপুরের যেহেতু কাজ চলছে আর কি ব্রিজের, সেই নসিপুরের ব্রিজের কাজটা কমপ্লিট হওয়ার পরে এই বন্ধুরা গুডসের ইয়ার্ডের কাজটা বন্ধুরা মানে খুব দ্রুত গতিতে শুরু হবে আর বলে আমার মনে হয়। তো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বন্ধুরা চলো আরও এগিয়ে যাওয়া যায়, যা এগিয়ে যাওয়া যাক আর কি, আরও কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখাই আরও কী কাজ হয়েছে আর কি। বন্ধুরা, এখানে তোমরা যে ওয়াগানটা দেখতে পাচ্ছ, এই ওয়াগানটাকে বলা হয় ববিয়ান ওয়াগান। এখানে বন্ধুরা পাথর থাকে আর কি। তো বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এই ববিয়ান ওয়াগানটা দাঁড় করানো আছে। তো প্রথমে সবারই মনে হয়েছিল যে এই ওয়াগানটা আর কি নসিপুর রেল ব্রিজের যে ব্যালাস্ট ফেলা হবে, সেই ব্যালাস্ট ফেলার জন্য এই ওয়াগানটা এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না বন্ধুরা। আমাদের শিয়ালদা থেকে কেএনজে থেকে লালগোলা মেন লাইনে কিছু জায়গায় হচ্ছে ব্যালাস্ট ওয়ার্কিংয়ের কাজ চলছে, মানে ট্র্যাকের ঠিক সাইডেই আর কি যে ব্যালাস্ট দেওয়া থাকে, মানে যে পাথর দেওয়া থাকে আর কি, সেই পাথরগুলো আর কি নতুন করে দেওয়া হচ্ছে। ঠিক সেই কারণের জন্যই বন্ধুরা এই ববিয়ান ওয়াগানটা নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, এই ববিয়ান ওয়াগান কেমন করে কাজ করে, মানে ভিতরে যে পাথরগুলো থাকে সেগুলো বন্ধুরা ঠিক কীভাবে ফেলা হয়, সেইটার বন্ধুরা পুরো একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যখন নসিপুর রে যখন আর কি ববিয়ান ওয়াগান দিয়ে আজকে পাথর ফেলা হবে আর কি লাইনের ঠিক দুই দিকে আর কি। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। তো বন্ধুরা, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো যখন আর কি কাজ শুরু হবে। বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে শেড বাড়ানোর কাজ চলছে বন্ধুরা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। কারণ যেহেতু হচ্ছে শেডটা হচ্ছে এই শেডটা বন্ধুরা আগে ছিল না, এই শেডটা হচ্ছে বন্ধুরা পরে হচ্ছে তৈরি করার কাজটা শুরু হয়েছিল আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে উপরে যে লোহার যে বিমগুলো আর কি সেগুলো বন্ধুরা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখন বন্ধুরা হচ্ছে অ্যাসবেস্টার ফিট করে দিলে বন্ধুরা এই কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে যে এসক্রেটারটা বসানো হয়েছে মুর্শিদাবাদ স্টেশনে, এসক্রেটার বসানোর সময় বন্ধুরা ওখানে যে গার্ডওয়ালটা ছিল সেটা বন্ধুরা ভেঙে দেওয়া হয়েছিল, সেই গার্ডওয়ালটা বন্ধুরা আবার সেটাকে তৈরি করা হচ্ছে, এবং তারই বন্ধুরা দেখছো তোমরা কাজ চলছে আর কি। এবং কাজটা বন্ধুরা অনেকটা এগিয়ে গিয়েছে, মাটি তোলার কাজটা বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা দেখতে পাচ্ছ। বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশনের বাইরে যেরকম বড় ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে তোমাদেরকে যেরকম আমি দেখিয়েছি, ঠিক সেই রকমভাবেই মুর্শিদাবাদ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা নতুন ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, যেখানে বন্ধুরা ট্রেনের নাম্বার, ট্রেনের নাম, কত নম্বর প্ল্যাটফর্ম সেটা বন্ধুরা শো হবে। এবং বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আর কি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদেরকে আমি মুর্শিদাবাদ স্টেশনে কনস্ট্রাকশনের হচ্ছে আপডেট দেখালাম। তো বন্ধুরা, তোমাদের এই আপডেট কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে যেরকম আপডেটে দেখালাম স্টেশনে হচ্ছে ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, মানে সিঙ্গেল ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, ঠিক সেরকমই হচ্ছে স্টেশনের বাইরেও মানে বড় একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে, যেখানে হচ্ছে অনেকগুলো ট্রেনের ইনফরমেশান একসাথে ওই বোর্ডে আর কি থাকবে আর কি। তো সেটাও তোমাদেরকে আমি দেখালাম বন্ধুরা। তো আর গুডস ইয়ার্ডের যে কাজটা হচ্ছে বন্ধুরা, যে অফিস আর কি, সেই অফিসের হচ্ছে রং করার কাজ বন্ধুরা তা মানে খুব দ্রুতগতিতে চলছে আর কি। তো বন্ধুরা, ওভারঅল হচ্ছে যা কাজ চলছে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আর কি আমাদের ইন্টারলকিং যে কেবিন আর কি, সেই ইন্টারলকিং কেবিনের ঘরের কাজ বন্ধুরা খুব তাড়াতাড়ি চলছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই আপডেট কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইরকম ভিডিও তোমরা পেতে থাকো। তো বন্ধুরা, আজকের এই মুর্শিদাবাদ স্টেশনের কনস্ট্রাকশনের ভিডিওটা বন্ধুরা কালকে সকাল 9টায় চ্যানেলে লাইভ হয়ে যাবে, তো তোমরা অবশ্যই সবাই দেখে নিও, আর দিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বন্ধুরা, তারপরেই হচ্ছে নসিপুরের আপডেটও আসবে বন্ধুরা, তাহলে বন্ধুরা কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।